2021 সালে রামগঞ্জ থানাধীন রাঘবপুর শাখিনে আবু তাহেরের বাড়িতে আবু তাহেরের পুত্রবধূ তাহমিনা আক্তার একই বাড়ির জসিমের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত অবস্থায় শাশুড়ি রাহেমা আক্তার দেখে বলে দেখার কারণে তাহমিনা এবং পরকীয়া প্রেমিক জসিম বালির চাপা দিয়ে রাহেমাকে হত্যা করে। উক্ত মামলা আবু তাহের বাদী হয়ে আসামি তাহমিনার বিরুদ্ধে মামলা করে। আসামি তাহমিনা 160 দ্বারা জবানবন্দিতে জসিম সহ তার শাশুড়িকে হত্যা করছে মামলায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দিতে প্রদান করে। উক্ত মামলায় আজকে সাক্ষ্য প্রমাণ শেষে মাননীয় জেলা দায়ের আদালত এবং নজরুল ইসলাম আসামি দুজনকে 302/34 দ্বারা দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম কারাদণ্ড 10,000 টাকা জরিমানা অনুদায় আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। আসামি তাহমিনা জামিনে গিয়ে পলাতক জসিমউদ্দিন আদালতে হাজির ছিল। অপর মামলা চন্দ্রগঞ্জ থানাধীন চরচাপিতা শাখিনের আসামি জসিমউদ্দিনকে অস্ত্র আইনের 19-এর এ এবং এর দ্বারা দোষী সাব্যস্ত করে 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।